নমস্কার শুরুতেই জানিয়ে দিচ্ছে আমাদের হাতে থাকা আজকে সর্বশেষ নিউজ আপডেট গুলো আর্যকর আবহে বড় সিদ্ধান্ত এবার ক্ষতিপূরণের ঘোষণা মুখ্যমন্ত্রীর চিকিৎসকদের সঙ্গে বৈঠকের সরাসরি সম্প্রচার নিয়ে কেন আপত্তি মমতার মেয়াদ শেষ ছ সপ্তাহ সময় জনস্বার্থ মামলায় রাজ্যকে বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের সরকার আজ আছে কাল হয়তো হঠাৎ একই কথা বলে বসলেন দেব কিন্তু কেন সাহেব অর্ডার দিয়েছে উড়িয়ে দিতে হবে কোন সাহেব জুনিয়র ডাক্তারদের উপর হামলার ছক পুজোর পরই লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বিরাট বড় আপডেট ঠিক কি জানা যাচ্ছে বিস্তারিত প্রতিবেদনে যাওয়ার আগে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তা কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না আরজিকর আবহে বড় সিদ্ধান্ত এবার ক্ষতিপূরণের ঘোষণা মুখ্যমন্ত্রীর আরজিকর ইস্যুতে উত্তপ্ত গোটা রাজ্য হাসপাতালে কর্মরত তরুণী চিকিৎসক ধর্ষণক্ষণের ঘটনায় এক মাসেরও বেশি সময় ধরে কর্মবিরতিতে অনর জুনিয়র ডাক্তাররা আরজিকর কাণ্ডের প্রতিবাদে পাঁচ দফা দাবি নিয়ে স্বাস্থ্যভবনের সামনে টানা চার দিন আন্দোলনরত তারা এই আবহে রাজ্যের দাবি জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির ফলে এখনও পর্যন্ত বিনা চিকিৎসায় উনত্রিশ জনের মৃত্যু হয়েছে ভুক্তভোগী আরও অনেক বৃহস্পতিবার নবান্ন সভাঘর থেকে বিনা চিকিৎসায় মৃতদেহের পরিসংখ্যান তুলে ধরেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর শুক্রবার মমতায় উনত্রিশ জনের পরিবারকে দু লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে বলে ঘোষণা করলেন প্রসঙ্গত আর্যিকর কাণ্ডের প্রতিবাদে গত এক মাস ধরে রাজ্যের সমস্ত মেডিকেল কলেজ এবং সরকারি হাসপাতালের জুনিয়র ডাক্তারেরা কর্মবিরতিতে সামিল হয়েছেন মুখ্যমন্ত্রীবা নবন্ন মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনায় বসার কথা ছিল জুনিয়র ডাক্তারদের তবে বহু তালবাহানার পর ভেসে যায় সেই বৈঠক এখন সল লেকে স্বাস্থ্য ভবনের সামনে দর্ণায় বসেছে জুনিয়র ডাক্তাররা বৃহস্পতিবার জুনিয়র ডাক্তারদের দাবি মেনে বৈঠক করতে বিকেল 5টা থেকে নবন্ন সভাগৃহে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অন্যদিকে নির্ধারিত সময় 23 মিনিট পর নবানে পৌঁছলে সভাকরে ঢোকে নেয় জুনিয়র ডাক্তারদের প্রতিনিধি দল শর্ত নিয়ে দর কষাকষির পর প্রশাসন লাইভ স্ট্রিমিং এর আপত্তি জানালে শেষמש ভেসে যায় বৈঠক ওইদিকে গত কাল রাতে নবন্ন থেকে মুখ্যমন্ত্রী দাবি করেন ডাক্তারদের কর্মবিরতির জেরে অনেকে বিনা চিকিৎসায় মারা যাচ্ছেন এখনো পর্যন্ত সেই সংখ্যা উনত্রিশ যদিও রাজ্যের দাবি মানতে নারাজ ডাক্তাররা তাদের পাল্টা দাবি কোনো হাসপাতালে চিকিৎসা পরিষেবা ব্যাহত হয়নি সিনিয়র চিকিৎসকেরা সাধারণ মানুষকে পরিষেবা দিতে বাড়তি পরিশ্রম করছেন কোথাও রোগীকে ফিরে দেওয়ার ঘটনা ঘটেনি তাদের আরও দাবি রাজ্যের স্বাস্থ্য পরিষেবার বেহাল দশা যার জেরে নিত্যদিন উপযুক্ত চিকিৎসা পরিষেবার অভাবে বহু মানুষ মারা যান সঠিক চিকিৎসা পান না রোগীরা নিজেদের সেই ব্যর্থতা ঢাকতেই এই মৃত্যুর দায় রাজ্য সরকার ডাক্তারদের কর্মবিরতির উপর চাপাতে চাইছেন প্রিয় ভালোবাসার দর্শক মমতা দিদি কি পশ্চিমবঙ্গের উন্নয়নের উপকার আপনার মূল্যবান মতামত ইয়েছে নো কমেন্ট করে জানিয়ে দিন এদিকে আরেকটি আলোচিত নিউজ হচ্ছে চিকিৎসকদের সঙ্গে বৈঠকের সরাসরি সম্প্রচার কেন আপত্তি মমতার ডাক্তারদের সঙ্গে বৈঠকে সরাসরি সম্প্রচার নিয়ে কেন আপত্তি মমতার চিকিৎসকের সঙ্গে বৈঠকের জন্য নবানের সভাঘরে দু ঘন্টার বেশি সময় বসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বৈঠক হল না এরপর নবান্ন থেকে সাংবিধানিক বৈঠক করে মমতা জানালেন তিনি পদত্যাগ করতে রাজি আছেন কিন্তু কেউ কেউ বিচার চান না চান ক্ষমতার চেয়ার আর্জিকর কাণ্ডের প্রতিবাদে গত মঙ্গলবার থেকে স্বাস্থ্য সামনে ধর্নায় বসেছেন জুনিয়র চিকিৎসকেরা এর আগে পরপর দুদিন তাদের সঙ্গে বৈঠকে বসতে চেয়েছিলেন মুখ্যমন্ত্রী বৃহস্পতিবার তৃতীয়বারের জন্য বৈঠক ভেসে গেল প্রথম থেকে মুখ্যমন্ত্রী মন্ত্রীর সঙ্গে বৈঠকে দুটি প্রধান শর্ত দিয়েছিলেন চিকিৎসকেরা তারা চেয়েছিলেন এই বৈঠকে সরাসরি সম্প্রচার হোক তিরিশ জন প্রতিনিধি নিয়ে নবান্নে বৈঠক করতে চেয়েছিলেন তারা তবে এই দুই শর্তে আপত্তি জানায় রাজ্য বৈঠক ভেসে যাওয়ার পর বৃহস্পতিবার নবান্ন থেকে মমতা বলেন তিন দিনেও সমাধান করতে পারলাম না বাংলার মানুষের কাছে ক্ষমা চাইছি যারা নবান্নের সামনে এসেও বৈঠকে এলেন না তাদের আমি ক্ষমা করলাম আমাকে অনেক অসম্মান করা হয়েছে আমার সরকারকে অসম্মান করা হয়েছে অনেক ভুল বোঝাবুঝি কুৎসা হয়েছে সাধারণ মানুষ রং বোঝেনি আমি পদত্যাগ করতে রাজি আছি কিন্তু ওরা বিচার চায় না চেয়ার চায় বৈঠক জুনিয়র চিকিৎসকেরা মমতা জানান অনেকেই বৈঠকে আগ্রহী ছিলেন কিন্তু বাইরে থেকে সমঝোতা না করার নির্দেশ এসেছে বলেন অনেকে বৈঠক করতে আগ্রহী ছিলেন কিন্তু বাইরে থেকে নির্দেশ আসছিল দু তিনজন রাজি হননি। আমি মানুষের কাছে ক্ষমা চাইছি ডাক্তারদের অনুরোধ করছি কাজে ফিরুন নবানের বৈঠক থেকে মমতা সুপ্রিম কোর্টের নির্দেশের প্রসঙ্গ উত্তোলন বললেন সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী সময় পেরিয়ে গেছে আমি যতদূর জানি সুপ্রিম কোর্ট বলেছে রাজ্য পদক্ষেপ করলে তাতে বাধা দেবে না কিন্তু আমি কিছু করব না বহু মানুষ চিকিৎসা পাচ্ছে না ইতিমধ্যে 27 জনের মৃত্যু হয়েছে 7 লক্ষ মানুষ বঞ্চিত হয়েছেন আমার হৃদয় কাঁদে ওরা ছোট আমি ওদের ক্ষমা করছি বাংলার মানুষের কাছে আমি ক্ষমা চাইছি তিন দিন চেষ্টা করেও সমাধান করতে পারলাম না অন্যদিকে আরেকটি গুরুত্বপূর্ণ নিউজ হচ্ছে মেয়াদ শেষ ছ সপ্তাহ সময় জনস্বার্থ মামলায় রাজ্যকে বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের দুবছর আগে মেয়াদ শেষ হলেও নির্বাচন হয়নি পাহাড়ের তিন পুরসভায় নির্বাচন চেয়ে জনস্বার্থ নির্দেশ দিলেন হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবগানম বিচারপতি হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ এদিন মামলার শুনানিতে হাইকোর্টের নির্দেশ সংশ্লিষ্ট তিনটি পুরসভা নির্বাচনের জন্য মামলাকারীর আবেদন বিবেচনা করতে হবে রাজ্য রাজ্য নির্বাচন কমিশনকে এই জন্য আগামী ছ সপ্তাহ সময় বেঁধে দিয়েছে কলকাতা হাইকোর্ট ছয় সপ্তাহের মধ্যে নির্বাচন নিজেদের নির্দেশ দিয়েছে আদালত ঠিক কি নিয়ে এই মামলা অভিযোগ পাহাড়ের কালিম্পং কার্সিয়াং এবং মিরিকে এই তিন পুরসভায় মেয়াদ দু বছর আগে ফুরিয়ে গেলেও এখনো নির্বাচন হয়নি তাই অবিলম্বে নির্বাচনের আর্জি জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হন আর্জি লামা নামের এক ব্যক্তি জনস্বার্থ মামলা দায়ের করেন তিনি মামলাকারীর বক্তব্য দু সালের চোদ্দই মে শেষবার ওই তিন পুরসভায় নির্বাচন হয়েছিল যা মেয়াদ দু সালের এপ্রিল মাসে ফুরিয়েছে দু বছর পরে ওই পুরসভাগুলি তার নির্বাচন হয়নি রাজ্য শাসক নিযুক্ত করে ওই পুরসভাগুলি চালাচ্ছে তার কথা এতদিন ধরে কিভাবে প্রশাসক বসে কাজ চালানো হচ্ছে তার মতে এই কাজ পশ্চিমবঙ্গ পুরসভা আইন বিরুদ্ধ তাই অবিলম্বে নির্বাচনের দাবি জানিয়ে মামলা করেছেন আর্জেন লামা পাশাপাশি সাধারণ মানুষের সমস্যা দিকটিও তুলে ধরেন লামা তার কথায় বহুদিন যাবৎ পুরসভাগুলিতে কোনো নির্বাচন কাউন্সিলার না থাকায় মানুষ সমস্যায় পড়ছেন নির্বাচিত প্রতিনিধি না থাকায় বহু উন্নয়নের কাজও থেমে রয়েছে বলে জানান মামলাকারী তাই এই সমস্ত বিষয় সুরাহাচে আদালতে জনস্বার্থ মামলা করেন তিনি এদিন সেই মামলাতেই বড় নির্দেশ দিল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ এদিকে আরেকটি আলোচিত খবর হচ্ছে সরকার আজ আছে কাল হয়তো হঠাৎ একই বলে বসলেন দেব কিন্তু কেন অসন্ত পরিস্থিতির মাঝে মুক্তি পেতে চলেছে দেবের আসন্ন ছবি টেক্কা আরজিকর কাণ্ডের প্রতিবাদে প্রতিদিনই কোনো না কোন কর্মসূচি পালিত হচ্ছে শহর কলকাতায় তিলুসমার সঙ্গে ঘটে যাওয়া নৃশংস ঘটনার বিরুদ্ধে তীব্র প্রতিবাদে সামিল সমগ্র বাংলা ন্যায় বিচারের দাবির মাঝেই বয়কট সংস্কৃতিও হয়ে উঠেছে জোরালো পুজোর আসন্ন বেশ কিছু অভিনেতা অভিনেত্রীর ছবি বয়কটে ডাক উঠেছে এর মধ্যে রয়েছে দেবের ছবি টেক্কাও দেব রূপকিনী ছাড়াও এই ছবিতে অন্যতম চরিত্রে রয়েছেন স্বস্তিকা মুখোপাধ্যায় কিছুদিন আগেই টেক্কায় নিজের লুক শেয়ার করে ছবির প্রচার করায় তুমুল সমালোচনার মুখে পড়েছিলেন তিনি তার ছবি বয়কটের ডাকও দেওয়া হয়েছিল এবার এ বিষয়ে মুখ খুললেন দেব তার কথায় এই রাজ্য বা দেশের আরজিঘরের মতো ঘটনা আবার ঘটুক কেমনটা কেউ চায় না প্রত্যেক মহিলা নিজের মতো করে স্বাধীনভাবে যেন বাঁচতে পারে এটাই চান দেব মুখ্যমন্ত্রী উৎসবে ফেরা মন্তব্য নিয়ে বিতর্ক শুরু হয়েছে ইতিমধ্যে এই উৎসবে না ডাক দিয়ে অনেক পুজো বয়কটের ডাক দিয়েছে উঠে ছবি বয়কটের ডাক এ প্রসঙ্গে দেব বলেন মানুষকে একত্রিত করে রাখার জন্যই উৎসব মানুষের মনে যদি প্রতিবাদ থাকে সেটা উৎসবের মাধ্যমে পরস্পরের সঙ্গে ভাগ করে নেওয়া যাক উৎসব মানে তো কাউকে প্রতিবাদ করা থেকে আটকানো হচ্ছে না এদিকে আরেকটি নিউজ হচ্ছে সাহেব অর্ডার দিয়েছে উড়িয়ে দিতে হবে কোন সাহেব জুনিয়র ডাক্তারদের উপর হামলার ছক আর জিকর ইস্যুতে নিজেদের কর্মবিরতিতে এখনো অন্য জুনিয়র ডাক্তাররা এক মাসেরও বেশি সময় ধরে কর্মবিরতি চলছে জুনিয়র ডাক্তারদের আর জি টানা চার দিন আন্দোলনরত তারা রাতের ঘুম উড়েছে নাওয়া খাওয়া কিছুরই ঠিক নেই আর গতকাল মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক ভেসে যাওয়ার পর আরো বেড়েছে সেই আন্দোলনের ঝাঁঝ এরই মাঝে এবার বিস্ফোরক দাবি করলেন তৃণমূল নেতা কুনাল ঘোষ এদিন এক সাংবাদিক বৈঠক করে কুনাল বলেন ডাক্তারদের জুনিয়রদের ধর্না মঞ্চের উপর হামলার ছক কষা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে বিড়ম্বনে ফেলতে ভয়ানক এই চক্রান্ত চলছে গোটা ঘটনায় কুনালের নিশানা বামপন্থী যুব সংগঠন ও অতি বামপন্থী সংগঠনের দিকে শুধু মৌখিক দাবি নয় এদিন একটি অডিও ক্লিপ শেয়ার করেন কুনাল যেখানে দুই ব্যক্তির কথোপকথন চলছে একজনকে বলতে শোনা যাচ্ছে সাহেব অর্ডার করেছে উড়িয়ে দেওয়ার জন্য অন্যজন পাল্টা বলছেন অর্ডার করলে করে দে অডিও সত্য যাচাই করেনি বাংলা হান্ট কুনালির দাবি গতকাল নবান্ন বৈঠক ভেস্তে যাওয়ার পর জুনিয়র ডাক্তারের উপর হামলার ছক কষা হচ্ছিল তৃণমূল নেতার কথায় যখন জুনিয়র ডাক্তারের সাংবিধানিক বৈঠক করছিলেন সেই সময় দুই তিনটি শিবির ভয়ানক প্লট তৈরি করেছিল তাদের উপর হামলা করতে হবে বলে ফোনে কথাবার্তা চলছিল কুনাল ঘোষ আরো বলেন কলকাতার বাইরে নিয়ে হামলা চালানোর প্ল্যান করা হচ্ছিল যাতে রাজ্য উপর চাপ করে ঘটনাস্থলে একটা অবাধ যাতায়াত তৈরি হয়েছে কি কথাবার্তা হচ্ছে সেটা ওদের শিবির সূত্রে বেরিয়ে আসছে সবাই গন্ডগোল চক্রান্ত চাইছে এমনটা নয় কিন্তু ভয়ানক তথ্য সামনে এসেছে নির্দিষ্ট ভাবে জুনিয়র ডাক্তারদের উপর হামলা চক্রান্ত হয়েছে পুলিশ প্রশাসনকে কুনালের অনুরোধ কোনো বহিরাগত যাতে ঢুকতে না পারে অন্যদিকে আরেকটি খবর হচ্ছে পুজোর পরেই লক্ষ্মীর ভান্ডার নিয়ে বিরাট বড় আপডেট ঠিক কি জানা যাচ্ছে দু লোকসভা ভোটে রাজ্যে উঠেছে সবুজ ঝড় রেকর্ড সংখ্যক আসন পেয়েছে তৃণমূল আর তারপর থেকে সরকারি কর্মীদের জন্য একের পর এক বড় ঘোষণা করে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক বিশ্লেষকদের মতে এবারে লোকসভা ভোটে বঙ্গ শাসক দলের সাফল্যের পেছনে বড় থেকে সব থেকে বড় ভূমিকা ছিল লক্ষ্মীর ভান্ডারের তাদের মতে কেবলমাত্র এই লক্ষ্মীর ভান্ডারের ভাতার কারণে গ্রাম বাংলার ঢেলে ভোট দিয়েছে মমতা তৃণমূলকে এমনটা মত বিরোধীদের একাংশেরও তবে বর্তমানে নিয়ে আর্য করা আবহে লক্ষ্মীর ভান্ডার নিয়ে শুরু হয়েছে জোর চর্চা বিরোধীরা সওয়াল করেছিল এবার থেকে মাসি মাসি লক্ষ্মীর ভান্ডার নেওয়ার আগে ভেবে নেবেন বাড়ির লক্ষ্মীরা নিরাপদ থাকবে কিনা অন্যদিকে শাসক দলের নেতা কুনাল ঘোষ বলেছিলেন যারা লক্ষ্মীর ভান্ডার এবং রাজ্য সরকারের অন্যান্য স্কিমগুলিতে থাকতে চান না তাদের জন্য ফেরত দেওয়ার একটি ফর্ম দিক রাজ্য সরকার এবং লক্ষ্মীর ভান্ডার নিয়ে বহু মানুষের মধ্যে অনিশ্চয়তা দেখা দেয় তাহলে কি সত্যি বন্ধ হয়ে যাচ্ছে লক্ষ্মীর ভান্ডার জানা যাচ্ছে এই চিন্তার কোনো কারণ নেই সকলেই ঠিক সময় লক্ষ্মীর ভান্ডার পেয়ে যাবেন রাজ্য সরকারের এই প্রকল্প এতদিন যেমন চলছিল তেমনই চলবে ফলে প্রকল্পের মাধ্যমে যারা প্রত্যেক মাসে সরকারের থেকে ভাতা পান তাদের কারোর ভাতা বন্ধ হচ্ছে না